ফুটবলের সব খবর সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন বিশ্বজুড়ে ছড়িয়ে পড়া করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে প্রায় সব ক্লাব ফুটবল বন্ধ হয়ে গেছে ইউরো এক বছর পিছিয়ে যাওয়ায় চলতি মৌসুমে ঘরোয়া লীগ সম্পূর্ণ করার একটা সুযোগ তৈরি হয়েছে এর জন্য সবাইকে একসঙ্গে কাজ করতে হবে এমটাই জানিয়েছেন লা লিগার সভাপতি থমকে যাওয়া ফুটবল কবে গতি পাবে এ ব্যাপারে কেউ নিশ্চিত করে কিছুই বলতে পারছে না তবে মে মাসের মাঝামাঝিতে ইউরোপিয়ান শীর্ষ লীগ ও টুর্নামেন্ট পুনরায় শুরু করার পরিকল্পনা করা হচ্ছে এমনটাই জানিয়েছেন লাগার সভাপতি হাবিয়ার তেবাস ফুটবল ভক্ত সমর্থকদের দারুণ সুখবর দিয়ে এ প্রসঙ্গে তেবাস বলেন ত্রিশটি লীগ ও ত্রিশটি কাপ টুর্নামেন্টে করোনা ভাইরাসের প্রভাব পড়েছে জাতীয় ও আন্তর্জাতিক উভয় পর্যায়ে প্রতিটি সূচি আমাদেরকে সমন্বয় করতে হবে মে মাসের মাঝামাঝি সময়ে আমাদের সকল ইউরোপিয়ান প্রতিযোগিতা ফেরানো উচিত যদি পরিস্থিতি অনুকূলে থাকে তাহলে আমরা এটিকে সামনের দিকে এগিয়ে আনতে পারব আমাদের একসঙ্গে কাজ করতে হবে আশা করছি মে মাসের মধ্যে আবারও মাঠে ফুটবল ফেরাতে পারব হাবিয়ার তেবাসের কথায় ইঙ্গিত পাওয়া যাচ্ছে আবারও শুরু হতে যাচ্ছে মাঠের ফুটবল তবে সেই জন্য সবার সমন্বিত সাহায্য প্রয়োজন এমনটাই জানিয়েছেন তেবাস